আমি হাতে নিয়ে দেখি কি, হ্যাঁ 10,000-12,000। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সুইডেন থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে ঈদের নামাজ পড়তে। এই প্রথম কোনো একটি বাংলাদেশি মসজিদে আমরা নামাজ পড়বো ঈদের। অনেক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হবে। ঈদের জামাতটা আশা করি দেশের মতোই মজা হবে। আমি চলে এসেছি মাল মসজিদে, বাইরে অপেক্ষা করছি জামাত শুরু হওয়ার জন্য। ঠিক নির্দিষ্ট সময়ে আমরা মসজিদের ভেতরে ঢুকবো, তারপরে ইনশাল্লাহ দেশীয় যে জামাত হবে। আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ পড়ে ফেললাম। করোনা পরিস্থিতির জন্য আমরা সুইডেনে গত বছর জামাত পড়তে পারিনি, কিন্তু তারপরে আল্লাহর অশেষ রহমত যে এই বছর আমরা নামাজ পড়তে পারলাম। ছোটো পরিসরে হলেও ঈদের জামাত পড়তে পারলাম, সেজন্য আসলে আলহামদুলিল্লাহ। করোনা রেস্ট্রিকশনের জন্য বাইরে বেশি গ্যাদারিং করা নিষেধ, তারপরে যে যতটুকু পারছে তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই আমাদের দেশে যেরকম জুমার নামাজের পরে বা নামাজের পরে যেরকম একটু আড্ডা হয় সবাই পরিচিত জন মিলে, ঠিক সেরকমই আমাদের আড্ডা চলছে। বাসায় চলে যাচ্ছি, আমার সাথে আরেক ভাই আছে, কিছু বলুন। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে, ঈদ মুবারক। ঈদ মুবারক আপনাদের সবাইকে, কাছে দূরে যেখানে আছেন। আমরা এখন একটা ভাবির বাসায় যাচ্ছি ঈদের দাওয়াত খাওয়ার জন্য, সো চলুন আমরা সেই ভাবির বাসায় যাই। সালামি কি হয়েছে, কি হয়েছে? বড় আপু ওদের সবাইকে গিফট করছে, সামান্ত আপু বলো বাবা থাক বলো। দেখো যাবেন গিফট খুলছে, আপু খুলে দিবে। বাহ কি দিয়েছে আপু, নিবে না যাবেন, নিবে না যাবেন ঈদ মুবারক বলেছো, যাবেন বলো তো ঈদ মুবারক সবাইকে। এটা হচ্ছে ফিরনি, আমি খেয়েছি, আমার কাছে অনেক মজা লেগেছে। এটা পায়েস চালের জর্দা, চালের জর্দা, শ্যামের জর্দা, এটা হলো শ্যামের জর্দা, লাচ্ছি শ্যামাই, লাচ্ছি শ্যামাই, এটা হলো দুধ পুলি, এটা হলো বালেশ্বর। ভাবি অনেক মজা করে আমাদের জন্য অনেক কিছু বানিয়েছে। হ্যাঁ সবকিছুর জন্য, স্পেশাল দুধ পুলিটা এর জন্য। ধন্যবাদ ভাবি, শুনে আমি ধন্য হয়ে গেলাম যে আপনি আমার জন্য এত কষ্ট করেছেন আজকে। এই তোমরা কি গল্প করো, হ্যাঁ দেখছিস আমাকে রেখে তোমরা গল্প করতেছো, কি গল্প করো এত? কিচ্ছু না, তাই এই যে যাবেন আসেন আব্বু, না ওই যে ই খুলো, লতা খুলো, এই যে যাবেন এখানে আসেন আব্বু,
ঈদ মোবারক সবাইকে। ভাবি আজকে ঈদ কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো, তোমরা সবার সাথে ঈদ করছি তো। আপনার সাথে ঈদ না করলে কি আমাদের ঈদ হয় বলেন? না সেটাই, এই জন্য তো আসি। রাধুনিকে দেখাই যে এত সুন্দর করে রান্না করছে আজকে, অনেক মজার মজার খাবার রান্না করছে সবার জন্য। দেশ বিদেশ হয়ে গিয়েছে, তাই অল্প যাচ্ছ? মজা হয়েছে? সবকিছু মজা হয়েছে? সবকিছু মাম্মা রান্না করেছে? হ্যাঁ, এটি আন্টি তোমার জালিকা অনেক মজা হয়েছে, খেতে অনেক সুস্বাদু। থ্যাংক ইউ। আমি হাতে নিয়ে দেখি কি 10,000-12,000, আমাকে কি বলে সুতি ড্রেস। গল্প চলছে ড্রেসের, আমরা ঈদের আগে কি কি ড্রেস কিনলাম, কোথা থেকে কিনলাম, সেই গল্পই করছি। ছেলেরা সবসময় বিশ্বাস করে আসলে সুতি ড্রেস কখনোই সুন্দর হয় না, কিন্তু মেয়েদের কাছে সুতি ড্রেস সবসময় অনেক কমফোর্ট। হ্যাঁ, সুতি ড্রেস তো আসলে ভালো লাগে। আমার ছোট বোন তো ও মানে সিনথেটিক পরতেই পারে না, আমি তো আগে পড়তে পারতাম না, কিন্তু এখন পড়তে পারি, বাংলাদেশ থাকতে পড়তে পারি না। এখন তো সিনথেটিক, বাংলাদেশে গেলে তো সিনথেটিক মানে চিন্তাই করা যায় না। আর বাংলাদেশ যখন ছিলাম তখন তো আমার অনেক অ্যালার্জি ছিল, এখানে তো এতটা নাই, এই জন্য এখানে দেখা যায় যে এখান থেকে যাওয়ার পর বাংলাদেশে শাড়ি পরতে মানে মনে হয় কখন খুলবো পরতে ইচ্ছা করে না, কিন্তু এখানে মানে শাড়ি তো কবে পরছি তো মনেই নাই। এটা হলো এই তোমার ইতিহাস চেয়ে। আচ্ছা, জালিকা বাব। হ্যাঁ, এই যে শাহি জালিকা বাব, পুরান ঢাকা বিখ্যাত শাহি জালিকা বাব। তুমি আমাকে আজকে দুই ভাবি মিলে আমাকে আদর করে খাওয়াচ্ছে, যদি না ভালো হয় তাহলে এক ভাবি ভাত বেড়ে দিলো আরেক ভাবি সালাদ বেড়ে দিচ্ছে। তোমার রান্নাও মজা, অনেক সবসময় মজা হয়। থ্যাংক ইউ ভাবি, মজা হয়েছে। থ্যাংক ইউ এরকম একটা মজার কাবাব খাওয়ানোর জন্য, অনেক মজা হয়েছে সবকিছু। ওনারা বললো যে ওনারা একটু চিপে দেওয়ার চেষ্টা করবে, এবার সবাই ইন্দু পাকার উপরে টায়ার্ড হয়ে গেছে ওদের বেশি প্রাইজের জন্য। হাড্ডিটাটি সব খেয়ে ফেলতেছে খেতে খেতে। হাড্ডিটা যদি খাওয়ার উপযুক্ত হইতো তাহলে মানে হাড্ডিটাও একদম পেটে চলে যেত, আমরা এমন খাদক তাই না? দেশ তুমি বিদেশে কেন? এই যে তোমাদের দেখার জন্য আসছি আমি, না হয়তো তোমরা একা একা ঈদ করতা এর জন্য, তাই? জি। আচ্ছা, ভালো লাগতেছে আমাদের কাছে এসে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। তবে মিস করতেছি। কাকে মিস করছো? গার্লফ্রেন্ড? না, গার্লফ্রেন্ড কেন? হ্যাঁ, গার্লফ্রেন্ড। না, দেশ আমার জন্য স্পেশাল চা বানাচ্ছে। থ্যাংক ইউ দেশ তোমাকে। কি ডান্স আর কয়টা? ফর্টনাইট ডান্স। কি ডান্স? ফর্টনাইট। ফর্টনাইট? হ্যাঁ। ওয়াও, ভাইয়ের সাথে ডান্স করো তো সাফিয়ান। ওই যে ভাই, বাবা কি
ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে খুশি, আর এই খুশিগুলা ভাগাভাগি করে নিচ্ছে ভাইয়ারা, ভাইয়া আপুরা মিলে এই খুশিটাকে ভাগাভাগি করে নিচ্ছে। হ্যাঁ আশফার, এটা হচ্ছে আশফার। আশফার জাবিনের সাথে খেলবে? হ্যাঁ দুই ভাইয়া খেলছে একসাথে, আশফার অ্যান্ড জাবিয়ান। দুই মুসল্লি আমাদের। আশফার মাংস দেখেও এরকম তৃপ্তি হবে না সত্যি, যেটা আমি এনে দিয়েছি। কি কি দিয়ে খেতে পারবেন? চাপা দিয়ে খেতে পারবেন, চিংড়ি দিয়ে খেতে পারবেন, তারপরে ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে খেতে পারবেন। কাটাকুটা খাই না ভাই, কিন্তু কালকে আবার আমার বাসায় পার্সেল করে দিয়ে তুমি এসো, নিয়ে যেও। কেন পার্সেল করা যায় না এখানে? কি পোস্টমোর্টেম কি বাড়ি নাই? চুপ না, অনেক মজা হয়েছে। যাবো, আমাদের ঈদের আনন্দ আজকে এখানে শেষ হয়ে গেল। আপনাদের সবাইকে ধন্যবাদ। তোমরা বাই বাই বলবে সবাইকে? বাই বাই সবাইকে, আবার ঈদ মোবারক। And like, comment, and subscribe. Okay.